it's my Christmas gift. This is my Christmas gift, guys. Merry Christmas, guys. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘুমাতে বাজে সকাল 8টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। কালকে বাবা মা যখন এসেছিল, আসার সময় এই কমলা লেবুগুলো নিয়ে এসেছে, আর সেগুলোকেই আমি ফ্রুট বক্সে রেখে দিচ্ছি। কিন্তু রেখে দেওয়ার সময় দেখলাম দুটো কমলা লেবু সাইড দিয়ে একটু পচে গেছে। তাই আজকে তো আমি একটু প্লাম কেক বানাবো, যেহেতু ক্রিসমাস তাই ভাবলাম আমি ওই অরেঞ্জ দুটো দিয়ে একটু জুস বানিয়ে নেব। আর এই যে ড্রাই ফ্রুটসগুলো কেটে নিচ্ছি, এগুলো তো আমাকে অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখতেই হবে, তাই ওই কাজে লাগিয়ে দিই, কেনই বা ফালতু ফেলতে যাব। আজকে তো ক্রিসমাস উপলক্ষে একটা প্লাম কেক বানাবো, সেই জন্য কিছু ড্রাই ফ্রুটস কেটে নিচ্ছি। প্রথমে তো মোরব্বাগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর তারপর চেরি ফলগুলোকেও সুন্দর করে কেটে নিচ্ছি। আর এরপর সমস্ত কিছু একটা বাটির মধ্যে নিয়ে আমি ওই অরেঞ্জ জুসটা দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। আজকে তো আমাদের সোমবার, সে কারণে আমরা বাইরের কোনো কেনা কেক খাবো না। তাই হাজব্যান্ডের ডিমান্ড ছিল তুমি আজকে কেক বানাও, ছেলের ছিল, সাথে একজন দিদিও আমাকে কমেন্টে জানিয়েছিল আমি যাতে ক্রিসমাসে নিজের হাতেই কেক বানাই। আর সবার ইচ্ছে ফুলফিল করার জন্য কিন্তু আজকে কেকটা বানানো। প্লাম কেকের ক্ষেত্রে যতক্ষণ ড্রাই ফ্রুটসগুলোকে এইভাবে অরেঞ্জ জুসের মধ্যে বা যে কোনো জুসের মধ্যে ভিজিয়ে রাখা যাবে, ততই কিন্তু কেকটা অনেকটা টেস্টি হয়। আর এই কাজটা সেই জন্য সবার প্রথমেই আগে আমি করে নিচ্ছি। আর এটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে আমি এখন জামাকাপড়গুলো মেলতে চলে এসেছি। আমার ইচ্ছে ছিল ওই টুটি ফুটি বা মোরব্বাগুলোকে ওভারনাইট ভিজিয়ে রাখতে, তবে কালকে আর অনেকটাই সকাল থেকে খাটাখাটনি হয়েছে বলে রাত্রিটা আর কোনো কাজ করতে ইচ্ছে করছিল না, সেই জন্য রাতটা কিন্তু আমি একটু রেস্ট নিয়েই কাটিয়েছি। আর সেই জন্য সকালবেলা উঠে ওই কাজটা আগে করে আমি এখন ঘরের কিছু কাজ আছে সেগুলোকে গুছিয়ে নেব। আর এই ব্যাট বলটা তোমরা তো ভিডিওর প্রথমে দেখতেই পেলে, আমার ছেলেকে সান্তা ক্লজ দিয়ে গেছে, আর সেটা নিয়েই সকাল থেকে কিন্তু খেলা শুরু করে দিয়েছে। আর জামাকাপড়গুলো মেলে এখন আমি আমার বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়েও নেব। বন্ধুরা, প্রতিদিনের মতন আবারও তোমাদের মনে করিয়ে দিই, আমার ভিডিওটার যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও, বা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের বিছানাটা দেখে বুঝতেই পারছো, বিছানার মধ্যে পুরো চকলেট রয়েছে, কারণ রাত্রেবেলা সান্তা ক্লজ এসে তাকে গিফট চকলেট সব দিয়ে গেছে, আর সেগুলোকেই এখন আমি গুছিয়ে নিচ্ছি। আসলে বাচ্চাদের কাছে এটাই কিন্তু একটা আনন্দ বা সুন্দর মুহূর্ত, যে সান্তা দাদু এসে তাদের কোনো গিফট দিয়ে যাবে আর তারা পেয়ে সেটা খুব মজা করবে। তবে বাচ্চারা তো আর বোঝে না তাদের সান্তা দাদুকে, আসলে মা বাবাই হচ্ছে তাদের কিন্তু আসল সান্তা, তারাই তাদের জন্য গিফট এনে রেখে দেয়। আর তারা যখন সেটা পেয়ে খুশি হয়, মা বাবারও কিন্তু খুশির আর শেষ থাকে না, তাই না? কালকে এক দিদি আমায় কমেন্ট করেছিলেন, দিদি জানতে চেয়েছিলে আমার বাড়ি কোথায়। তো দিদি, আমার বাড়ি হচ্ছে সোদপুর, যেটা নর্থ চব্বিশ পরগনাতেই অবস্থিত। সংসারে হাজারো কাজ তো আমাদের সারাদিনই থাকে, তবুও ঘর বাড়ি গোছানো যেন আমাদের একটা নেশা। আর এই কাজটা যদি কোনো দিন মিস যায় বা করতে না পারি, সত্যি কিন্তু খারাপ লাগে। তবে সব দিনই যে ক্যামেরা হাতে নিয়ে কাজটা করি সেটাও নয়, কখনো কখনো সময় সুযোগের অভাবে ক্যামেরা নিয়েও কাজ করা হয় না। সংসারে তো সকলের প্রতি দায়িত্ব পালন করাই সব থেকে প্রধান কাজ, তার সাথেও মনে হয় সংসারকে গুছিয়ে সুন্দর করে রাখা আরও বেশি
দায়িত্বপূর্ণ কাজ। ঘরটা গুছিয়ে ঘরে একটু ডাস্টিং করে হালকা হাতে চলে এসেছি সোজা রান্নাঘরে। এবার কেকটা বানিয়ে নেব। প্রথমে কড়াইতে একটু চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিয়েছি, আর এখন কেকের ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে হাফ কাপ মতন দুধ দিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি, আর সেটাকেই ভালো করে মিশিয়ে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে, এবার আমার কাছে না চালনি হিসাবে এই চা চাকার চালনিটাই রয়েছে, সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে ময়দাটাকে চেলে নিচ্ছি, না হলে কিন্তু লাম্পস থেকে যাবে। আর তারপরে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এবার যে ক্যারামেলটা তৈরি করে রেখেছি সেটা দিয়েও আমাকে ভালো করে ব্যাটারটা করে নিতে হবে। আর সব শেষে যেই ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে একটা স্মুথ ব্যাটার আমাকে তৈরি করে নিতে হবে কেকের জন্য। তবে এর মধ্যে একটু গুঁড়ো দুধও দিয়েছি, যেটা কিন্তু আমি স্কিপ করে গেছি ক্যামেরাতে, আর সেটা দিয়েও কিন্তু ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। পুরো ব্যাটারটা রেডি করার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডারটা 1 চামচ দিয়েছি, আর বেকিং সোডাটা একদম 3/1 ভাগ। আমার কাছে তো কেক তৈরি করার কোনো মোল্ড নেই, তাই জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের বাটিতে একটু তেল মাখিয়ে তার মধ্যে একটা পেপার দিয়েছি, পেপারটার মধ্যে ভালো করে তেল মাখিয়ে ব্যাটারটাকে ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, যাতে ভিতরে কোনো যেন লাম্পস না থাকে বা ফাঁকা না থাকে। আর তারপর একটা হাঁড়ির মধ্যে বসিয়ে গ্যাসে একদম স্টিমে বসিয়ে দিয়েছি, আর এই তো আমার কেক একদম বেকড হয়ে গেছে। তো উপরেরটা একটু সামান্য কাঁচা ছিল, তার অনেকটা পরে কিন্তু আমি কেকটাকে নামিয়েছি। তবে কেকটা খেতে না অসাধারণ সুন্দর হয়েছে বন্ধুরা। ইতিমধ্যে আমাদের উঠোনে চলছে টি পার্টি। তো এখানে আমার এক দিদি, পাশের বাড়ির দিদি, বোন আর তার মেয়ে আর আমরা তো রয়েছি। আজকে 25শে ডিসেম্বরটা এইভাবেই সেলিব্রেশন করছি, কোথাও তো আর বেরোয়নি, সেই জন্য বাড়িতে বসেই যতটা সেলিব্রেট করা যায়। আর দুপুরের লাঞ্চে বানিয়েছিলাম ফ্রাইড রাইস, এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে ভেজ মাঞ্চুরিয়ান, আর এদিকে হয়েছে মটর পনির। সমস্ত কিছু রান্না হয়েছে, তবে তাড়াহুড়ো করে তাই আর ভিডিওতে কিছু শেয়ার করা হয়নি। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকালবেলা। আর এখন চলে এসেছি বিকালের চাটা বানিয়ে নিতে, আর আজকে চাটা খাওয়া হবে সকালের কেকটা দিয়ে। সকালের কেকটা সবাই ঘুরে ফিরে মাঝে মধ্যে খাওয়া হয়েছে, তবে চা দিয়ে কেক খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকের ক্রিসমাসটা এইভাবেই আমরা সবাই সেলিব্রেট করলাম একসাথে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।